নমস্কার। আমি লক্ষ্য করছি যে বাদলবাবু 2011 সালে মারা যাবার পর খুব দ্রুত প্রায় একটা বিস্মৃতির মধ্যে চলে যান। আবার এই গত 2-3 বছর লক্ষ্য করছি যে বাদলবাবুর নাটকগুলো আবার ফিরে ফিরে আসছে। ইদানিং পাগলা ঘোড়া মঞ্চস্থ হয়েছে, বাকি ইতিহাস মঞ্চস্থ হয়েছে কলকাতায়। দিল্লিতে একেবারে এই মুহূর্তে প্রায় শনিবার বাঘ, দুটো পুরনো নাটক, সেগুলো মঞ্চস্থ হচ্ছে খবর পেয়েছি। কোথাও বাদলবাবু আবার ফিরে আসছেন একভাবে। বাদলবাবুর কাজ খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছিল অনেকদিন। তার সঙ্গে একটা গভীর বন্ধুত্ব তৈরি ছিল, একসঙ্গে অনেক কাজ করেছি। মনে আছে যে 1964 সালে বাদলবাবু একটা ঘরোয়া আড্ডায়, একেবারেই ঘরোয়া আড্ডা, ওর বন্ধুদের নিয়ে একটা আড্ডায় প্রথম এবং ইন্দ্রজিৎ নাটকটা পড়ে শোনান, যে নাটকটার সঙ্গে বাদলবাবুর নাম একেবারে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে। এবং ইন্দ্রজিৎ যখন প্রথম দিন পড়েন, সেই দিন আমি উপস্থিত ছিলাম এবং সেই ঘরোয়া আড্ডা শেষে খুব অভিভূত হয়ে, উচ্ছ্বসিত হয়ে আমি ওর কাছে উঠে যাই। আলাপ ছিল তার আগে, আসা যাওয়াও ছিল কিছু অল্পই। আমি খুব জেদ করে বলি যে ওই নাটকটার একটা কপি যদি উনি আমাকে দেন, কারণ তার দিন সাতেকের মধ্যে উনি 5 বছরের জন্যে দেশ ছেড়ে নাইজেরিয়া চলে যাচ্ছেন একটা চাকরি নিয়ে। আর ঠিক সেই সময়টাতে 1964 সাল, যতদূর মনে পড়ছে জুন মাস নাগাদ হবে, তার ঠিক আগে সেই বছরই শম্ভুমিত্র বহুরূপী থেকে ইডিপাস, রাজা ইডিপাস এবং রাজা, এই দুটো নাটক প্রযোজনা করেছেন। শম্ভুবাবুর খুব বড় মাপের কাজ যেগুলো, তার মধ্যে শেষ দুটো বড় কাজ এই দুটোই, ইডিপাস এবং রাজা। একই সঙ্গে মে মাস আপনারা জানেন 1 মে বহুরূপীর জন্মদিন, এবং তখন রেওয়াজ ছিল শম্ভুবাবুর আমলে যে ওই মে মাসের 1 মের কাছাকাছি সময় ওরা একটা অন্তত নতুন নাটক প্রতি বছর করতেন। সে বছরে দুটো নাটক করেছিলেন একই সঙ্গে, দুটোকে অন্ধকারের নাটক বলে বর্ণনা করেছিলেন বহুরূপী। এবং কোথাও খুব বড় মাপের কাজ, কিন্তু সেই কাজের মধ্যেও কিছু কিছু খামতি, দুর্বলতা, দর্শকদের মধ্যে কিছু কিছু সংশয়, প্রশ্ন, এইগুলো উঠে আসে। এবং বহুরূপীর আপনারা জানেন 1954 সালে রক্তকরবী অসামান্য প্রযোজনা, যেটা ভারতীয় থিয়েটারের একটা দিগদর্শক প্রযোজনা। তারপর থেকে বহুরূপী এমনভাবে এমন একটা মান, এমন একটা মর্যাদায় প্রতিষ্ঠিত ছিল তার প্রত্যেকটা নাটকে, যে এই প্রথম যেন কোথাও একটা দ্বিধা সংশয় আসতে শুরু করেছে। শম্ভুবাবু সেটা উপলব্ধি করছেন এবং কোথাও নতুন নাটক, আধুনিক নাটকের সন্ধান করছেন, প্রচণ্ডভাবে সন্ধান করছেন। ওর সঙ্গে যখনই কথা হয় খুঁজতে পারেন আমাদের। সেই পরিপ্রেক্ষিতে এবং অন্ত্রিজে শুনে আমার মনে হয় যে এটা এখনই শম্ভুবাবুর কাছে পৌঁছে দিতে পারলে ভালো হয়। বাদলবাবুকে যখন বলি 1964 সালে সেই সন্ধ্যেবেলাতে নাটক শোনার পরে খুব উত্তেজিত হয়ে যখন বলি যে নাটকটার একটা কপি চাই, উনি আপত্তি করেন। উনি বলেন যে এটা নাটক নয়, এটা একান্তভাবে আমার
ব্যক্তিগত কিছু অনুভব ডায়েরির মতো করে আমি একটা তৈরি করেছি। আর আমার হাতে নাটক এত সহজে চলে আসে যে আমি যাই লিখতে যাই সেটা নাটক হয়ে যায়। তাই এটা কিন্তু আমি নাটক হিসেবে ভাবিনি, পরিকল্পনা করিনি, মঞ্চের জন্য চিন্তাও করিনি। আমি কোনোদিনই নাটক মঞ্চস্থ করবো এরকম কোনো ভাবনাও আমার নেই, এখনও নেই। তাই থাক আমি জেদ করতে থাকি, রাজি হন না কিছুতেই। আর আমার হাতে দিন সাতেক মাত্র সময়, কারণ তারপরে উনি চলে যাবে নাইজেরিয়াতে 5 বছরের জন্য। তো আমি তাকে বলি যে আচ্ছা ঠিক এই রকমের আর কোনো নাটক কি আপনি লিখেছেন? কারণ তার আগে উনি যে সমস্ত নাটক লিখেছেন, ও নিজের ছোট্ট দল ছিল চক্র বলে, সেখান থেকে প্রযোজনা করেছে, নিয়মিত দেখছি তখন প্রায় 7-8 বছর ধরে। সেগুলো সবই খুব হালকা রসে, খুব বুদ্ধিদীপ্ত কমেডি, মজার নাটক। আর মোটামুটি ওর ওই যে বন্ধু চক্র, যার নামও দিয়েছিলেন চক্র, তাদেরই বিভিন্ন জনের চরিত্র, ব্যক্তিত্ব, চেহারা, মুখ, এইগুলো মাথায় রেখে একরকম হিসেব করে নাটক লেখা, যাতে ওই চরিত্রগুলোতে ওরা ঠিকমতো মাপে মাপে বসে যান। জমে যেত নাটকগুলো, হালকা মজার নাটক বছরে একটা করে করেন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ইন্দ্রজিতের মতো নাটকের। তাই বলি এইরকম আর কোনো নাটক কি কখনো লিখেছেন? বলে দুটো নাটক লিখেছি, একটু অন্য মেজাজের, অন্য রকমের। আর ওই আমার বন্ধু বান্ধবদের নিয়ে নাটক করার জন্য লেখা নয়। তো আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসে দুটো নাটক শোনান, শনিবার আর সারারাত্রির। তার ঠিক আগে উনি 1 বছর 63-64 সাল 1 বছর উনি ফ্রান্সে, ওর যেটা ক্ষেত্র ছিল পেশাদারি ক্ষেত্র সেটা ছিল নগর পরিকল্পনা, নগর পরিকল্পনার একটা বিশেষ পাঠক্রমে উনি ফ্রান্সে গেছিলেন শিক্ষা নিতে এবং কাজ করতে। তখন বসে সারারাত্রির শনিবার দুটোই ওখানে লেখা। আর আশেপাশে নাটক করার কোনো সুযোগ নেই, তাই অন্যভাবে নাটক নিয়ে ভাবছেন, কল্পনা করছেন, এইভাবে সারারাত্রির লেখা। এবং ইন্দ্রজিৎ শেষ পর্যন্ত যাবার 2 দিন আগে আমাকে ফোন করে বলেন যে কপি করার ব্যবস্থা করেছেন, দিয়ে যাচ্ছেন আমাকে। উনি চলে যাবার পর আমি সেটা হাতে পাই, শম্ভুবাবুকে পৌঁছে দিই। শম্ভুবাবু 3 দিন পরে আমাকে ফোন করে বলেন যে ওটা বহুরূপী মঞ্চস্থ করবে, বহুরূপী পত্রিকায় প্রকাশিত হয় নাটক, বাদলবাবুর সঙ্গে আমি যোগাযোগ করিয়ে দিই শম্ভুবাবুর নাইজেরিয়াতে, সেখান থেকে উনি অনুমতি দেন, প্রস্তুতি শুরু হয়। এমন সময় বহুরূপী পত্রিকার শারদীয় সংখ্যায় এবং ইন্দ্রজিৎ বেরিয়ে যাওয়ার ফলে মুক্ত অঙ্গনে শৌভনিক সম্প্রদায় কারো কোনো অনুমতির অপেক্ষা না করে নাটকটা নামিয়ে দেন, বিপুল জনপ্রিয়তা এসে যায়। শম্ভুবাবু একটু অস্বস্তিতে পড়েন, বিরক্ত হন, একটু ভুল বোঝাবুঝি হয় বাদলবাবু শম্ভুবাবুতে। শম্ভুবাবু মনে হয় বাদলবাবু ওদের অনুমতি দিয়েছেন, বাদলবাবু দেননি, ওর কাছে অনুমতি চাননি, কিন্তু বিপুল জনপ্রিয়তা হয়ে যায়। এবং ইন্দ্রজিতের সম্পূর্ণ অন্য রকমের, অন্য জাতের একটা নাটক, এরকম গঠনের কোনো নাটক আমরা বাংলা সাহিত্যে তার আগে পাইনি। এবং দ্রুত কলকাতায় থেকে এবং ইন্দ্রজিতের ব্যক্তি ছড়িয়ে পড়ে সারা ভারতে। একটা নাট্য সম্মেলন হচ্ছিল কলকাতায়, তাতে ভারতবর্ষের বিখ্যাত নাট্য পরিচালক নাট্যকারেরা এসেছিলেন একসঙ্গে। তার এসে জিজ্ঞেস করেন কলকাতায় দিন চারেক থাকলেই মানুষ থিয়েটারের লোকেরা কেউ এলেই এখনো চান কি নাটক হচ্ছে দেখতে চান। তখন সবচেয়ে
বাজারে জমাটি নাটক এবং ইন্দ্রজিৎ তারা সবাই দেখতে আসেন। সম্প্রতি প্রয়াত হয়েছেন আমাদের বন্ধু কর্ণাটকের নাট্যকার গিরিশ কর্ণাট। গিরিশ ছিলেন, গিরিশ মুগ্ধ হয়ে যান এবং সঙ্গে সঙ্গে হিন্দি অনুবাদের জন্যে একজনকে এখানে দায়িত্ব দেন। হিন্দি অনুবাদ পেয়ে সেটার ইংরেজি অনুবাদ করেন নিজে এবং ওর পরিচালনায় মেড্রাসে বছরখানেকের মধ্যে রবীন্দ্রজিৎ মঞ্চস্থ হয় ইংরেজিতে, তারপরে ইংরেজি অনুবাদে প্রকাশিত হয় কয়েক বছর পর। তার থেকে ওই হিন্দি অনুবাদ এরপরে বম্বেতে সত্যদেব দুবে প্রযোজনা করেন, দিল্লিতে রাজেন্দ্র নাথ প্রযোজনা করেন। কোনো বাংলা নাটক এত দ্রুত সারা ভারতে এত অনুবাদে, এবং তখনকার ভারতে থিয়েটারও একটা নতুন যুগের প্রায় সূত্রপাত হয়েছে, এতজন বড় মাপের পরিচালকের অভ্যুদয়, বহুদিন ভারতের থিয়েটারের নামটা আকাশে ঘটেনি, তারা সকলে এবং ইন্দ্রজিৎ পড়ছে। কন্নড়ে বিবেকানন্দ, ইংরেজিতে গিরিশ কর্ণাট, হিন্দিতে রাজেন্দ্র নাথ, সত্যদেব দুবে, মারাঠিতে অরবিন্দ দেশপাণ্ডে, সারা ভারতবর্ষে। এবং এরা চিঠি লিখছেন বাদলবাবুকে নাইজেরিয়াতে অনুমতি নিচ্ছেন। নাইজেরিয়াতে প্রথম 5 বছর ছিলেন, তার মধ্যে প্রথম 2 বছর সম্পূর্ণ একাই ছিলেন, স্ত্রী পুত্র কন্যা কলকাতায়, নাটক লিখতে শুরু করেন, অনেক নাটক, অনেক রকমের নাটক। এবং তখন আর কিন্তু ওই নিজের ছোট বন্ধু চক্রের জন্য নাটক লিখছেন না। পরে একটা সাক্ষাৎকারে বাদলবাবু আমাকে বলেছেন যে ওই রেকগনিশনটা থেকে, এই শব্দটা ব্যবহার করেছিলেন, ওই রেকগনিশনটা থেকে আমি নাট্যকার হয়ে গেলাম, নত নাট্যকার হবার চিন্তা আমার কোনোদিন ছিল না। বন্ধুদের জন্য নাটক লিখে দিই সেটা একটা অন্য খেলা। এই পরিপ্রেক্ষিতটা যদি মনে রাখেন আর তার সঙ্গে যদি যুক্ত করেন, ফিরে এলেন যখন নাইজেরিয়া থেকে 70-এর দশকের মুখে, 70-এর দশকের হাওয়া লেগেছে তখন কলকাতায়, ওই নাটকগুলো ব্যাপকভাবে অভিনীত হচ্ছে। বহুরূপী থেকে শম্ভুমিত্র বাকি ইতিহাস করলেন, বহুরূপী থেকে একজন তরুণ পরিচালক প্রয়াত হন খুব অল্প বয়সে, অসামান্য প্রতিভাধর পরিচালক হিমাংশু চট্টোপাধ্যায়, তিনি 30 শতাব্দী করলেন। তারপরে একে একে বহুরূপী অনেকগুলো নাটক করে বাদলবাবুর, আর সারা ভারতবর্ষে হতে থাকে। অমল পালেকর একাধিক নাটক করতে থাকেন, সারা রাত্রির অভিনীত হয়, এবং ইন্দ্রজিৎ অভিনীত হয়, বাকি ইতিহাস অভিনীত হয় ভারতের বিভিন্ন ভাষায়। এবং এই নাটকগুলো যখন একটা প্রতিষ্ঠা পরিচিতির তুঙ্গে নিয়ে গেছে বাদলবাবুকে, 70-এর হাওয়া ওকেও ধাক্কা দেয় এবং উনি স্থির করেন যে এই যে নাটক, এই সুন্দর প্রেক্ষাগৃহে শীতাতপ নিয়ন্ত্রিত, বেশি টিকিটের দাম, বেশি খরচের প্রযোজনা, এইগুলোর বাইরে বেরিয়ে গিয়ে এই থিয়েটারকে, এই যে প্রসিডিয়াম থিয়েটার যাকে আমরা বলি, এই থিয়েটারকে বর্জন করে যদি একেবারে মানুষকে কাছে নিয়ে, চারদিকে ঘিরিয়ে নিয়ে আমি যদি নাটক করতে পারি, খুব অন্তরঙ্গ করে নাটক করতে পারি, এবং পুরনো থিয়েটারটাকে, যে থিয়েটারে ওর এত প্রতিষ্ঠা, এত খ্যাতি, এত যশ, সমস্তটাকে তুড়ি মেরে প্রায় উড়িয়ে দিয়ে তৃতীয় থিয়েটার অর্থাৎ লোকনাট্য প্রসেনিয়ামের থিয়েটার, প্রথম দ্বিতীয় থিয়েটার, তারপরে তৃতীয় একটা থিয়েটার যেটা অন্তরঙ্গ থিয়েটার, যেটা বিনা খরচের থিয়েটার, যেটা একেবারে সরাসরি থিয়েটার, সেই থিয়েটারের একটা ক্ষেত্র বেছে নিলেন। এবং অনেক দিন পর্যন্ত, প্রায় মৃত্যুর আগের 2 বছর মতো পর্যন্ত,
এই থিয়েটারে একনিষ্ঠভাবে কাজ করেছেন, এবং এটাও কোথাও সারা ভারত একটা আন্দোলনের চেহারা নেয়, বিশেষ করে কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিহারে, আরো বিভিন্ন রাজ্যে। ঘুরে বেড়াতে থাকেন বাদকবাবু, সেখানে গিয়ে কর্মশালা করেন, এই অন্য থিয়েটারের নানা রকম কলা কৌশল শৈলী সেগুলো নিয়ে কাজ করেন, অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে প্রচণ্ডভাবে পরিশ্রম করেন এবং নিজেকে প্রায় দিয়ে দেন এই তৃতীয় থিয়েটারের কাছে। তখন সারা রাত্রি এই সমস্ত নাটক, উনি বলেন আমি এগুলোকে অস্বীকার করছি না, অগ্রাহ্য করছি না, কিন্তু এই নাটকে আমার কোনো টান নেই, আমার কোনো আকর্ষণ নেই, আমার কোনো আদর নেই, এগুলো অন্যরা কেউ করতে চান করতে পারেন তাদের মতো করে, আমি এইসব নাটক করব না। আজীবন এই পরীক্ষা দ্বন্দ্ব এর মধ্যে থাকতে থাকতে একেবারে শেষে একটা কোথাও অবসাদ ক্লান্তি এগুলোকে গ্রাস করতে থাকে। 2011 সালে বাদুরবাবু মারা যান বছরের শুরুর দিকে, 2010 সালে ডিসেম্বরে মনে আছে কেরালাতে ওকে একটা খুব বড় আকারের জাতীয় সম্মান দেওয়া হয়। কেরালে খুব বড় মাপের, খুব মর্যাদা সম্পন্ন একটা আন্তর্জাতিক নাট্যোৎসব হয় প্রতি বছর, সেখানে ওর আজীবন কর্মের জন্য ওকে সম্মান জানানো হয়, আর সেই সম্মান সামগ্রী ওর হাতে তুলে দেবার দায়িত্ব দেওয়া হয় গিরীশ কর্ণাট এবং আমাকে। তখন গিরীশ এবং আমি দুজনেই লক্ষ্য করি যে অবসাদ, শারীরিক মানসিক অনেক রকম কষ্ট জমতে জমতে একটা সময় এসেছে যখন বাদলবাবুর চিন্তাভাবনাগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে, একটা মানসিক স্নায়বিক দৌর্বল্যের মধ্যে পড়ে গেছেন, ঠিক মতো গুছিয়ে কথাও বলতে পারছেন না, এইরকম একটা অবস্থা। কিন্তু তখনও শেষ যা কথা হয়েছিল কেরালার ত্রিশূরে ডিসেম্বর মাসে 2010 সালে ওর শেষ ইচ্ছে বলেছিলেন উনি আরেকবার সারা রাত্রি নাটকটা নিজে করবেন, এবং করার মতো অবস্থা ওরও ছিল না, পরিস্থিতিও ছিল না, কিন্তু ওর শেষ ইচ্ছে বলেছিলেন সারা রাত্রিটা করতে চান, আরেকবার ফিরে যেতে চান এই নাটকটায়। এই নাটকটার সঙ্গে একটা খুব গভীর মানসিক যোগের জায়গা ছিল, আর অনেক সময় আমরা যারা বাদলবাবুর কাজ নিয়ে চর্চা করি, ভাবনা চিন্তা করি, আমরা প্রায় 2-3 জন বাদলবাবুর কথা বলি, একজন তৃতীয় থিয়েটারের বাদলবাবু, একজন বুদ্ধিদীপ্ত কমেডির লেখক বাদলবাবু, আরেকজন যে বাদলবাবু পাগলা ঘোড়া, সারা রাত্রির রের মতো নাটকে প্রেমের কথা বলেছেন, অপূর্ণ প্রেম, প্রেমের কামনা বাসনা, তার সঙ্গে জড়িয়ে কত অনুভূতি, যে অনুভূতিগুলো পরিপূর্ণ হয় না, এত বেশি চাওয়া থাকে, সেই চাওয়ার স্বাদ বোধহয় পূরণ কখনো হয় না, এবং সেই অপূরণের যন্ত্রণা, এটা খুব ব্যক্তিগত একটা বোধের একটা আলাদা ভূমি, একটা আলাদা প্রদেশ বাদলবাবুর মনে বোধহয় আজীবন ভর করেছিল। তাই ফ্রান্সে বসে 63 সালের নাটক সারা রাত্রির 2010 সালে ফিরে আসত ওর কাছে খুব পরম আদরের, চাহিদার, প্রেরণার একটা জায়গা হয়ে।
এটা আরেকটা খুব একান্ত আলাদা স্বতন্ত্র বাদল সরকার। তাই আজকে যদি আমরা সেই বাদল সরকারকে আরেকবার স্মরণ করা নয় লক্ষ্য করি, যাপন করি, তাতে অংশ নিতে আমার খুব আনন্দ হয়।